দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেডফিড ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিনটি পূর্ণাঙ্গভাবে রেডি হয়ে গেছে। এটি বাংলাদেশের সর্বপ্রথম একটা ডিজাইন। আমরা দীর্ঘদিন সাধনার পরে কিন্তু এটা তৈরি করতে পেরেছি। এটা ধানের খড় আস্ত থাকবে এমন একটি হেডফিড ডিজিটাল থ্রেশার মেশিন, আনোয়ার হেডফিড ডিজিটাল থ্রেশার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম আমরাই তৈরি করছি। এটি আপনারা কোনো জায়গাতে দেখতে পাবেন না, এটি আমরাই সর্বপ্রথম তৈরি করছি। এখন এই মডেলটা আমরা এখন অর্ডারের জন্য এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এ কোনো জায়গাতে এই থ্রেশার মেশিনটি এখন পর্যন্ত আপনারা কোনো জায়গাতে দেখতে পাবেন না। আমরা এটা সর্বপ্রথম ডিজাইন করছি হেডফিড ডিজিটাল থ্রেশার মেশিন। এটা প্রতিটা পাটে পাটে আপনার হচ্ছে গিয়ারবক্স সংযোজন করা আছে। গিয়ারবক্সের মাধ্যমে এটা পরিচালনা হয়। আপনার এই সাইডে খড়টা দিতে হবে আর এই সাইডে যা পড়ে যাবে, এই সাইডে আপনার খড়টা ঢুকাবেন আর এই সাইডে যা খুব সুন্দরভাবে এই সাইডে পড়ে যাবে। আর অবশ্যই ধানটা বস্তাবন্দি হয়ে যাবে। আপনার নিজের কনভিয়ার আছে, এই যে কনভিয়ার দেখতে পাচ্ছেন, কনভিয়ার দিয়ে যা এখানে বস্তাবন্দি হবে। আর আলাদা করে থ্রেশার মেশিন আছে এখানে। আপনার ছোট ছোট যে কুটরাগুলো মাড়াই করার জন্য আলাদা থ্রেশার মেশিন আছে, ডাবল থ্রেশার মেশিন। আপনারা আমাদের যে এক্সেল পাওয়ার টিলারটা আছে এটাও কিন্তু অনেক ফিডব্যাক জানতে চাইছেন, কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওখানে দেখেন আমাদের রিসার্চের কাজটা কিন্তু এখনও চলতেছে, ওই যে ওখানে দেখতেছেন। কিন্তু আমাদের ওইটা তো বাহির দেশ থেকে কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হয়, কিন্তু আমাদের এই থ্রেশার মেশিনটা সম্পূর্ণটাই আমাদের দেশেই তৈরি করা হয়। এটাই আমাদের সম্পূর্ণ দেশের মধ্যে, আমাদের যেহেতু এটা দেশের প্রোডাক্ট, এটা কোনো প্রকার বাইরে যাইতে হবে না, কিছু করতে হবে না, এটা আমরা দেশেই তৈরি করতেছি। আর আমাদের সম্পূর্ণ নিজস্ব মডেল কিন্তু এটা, বাংলাদেশে এই প্রথম আমরাই তৈরি করতেছি নিত্য নতুন কৃষি যন্ত্র। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের আমাদের হারভেস্টার সহ সব রকমের ডিজাইন আমরা এখানে করতেছি। আর অবশ্যই এই যে থ্রেশার মেশিনটা দেখতেছেন, এটার আউটলুক কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি অবশ্যই এটা আপনাদেরকে এখনই স্টার্ট করব, স্টার্ট করে দেখাচ্ছি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এইদিকে আপনারা এই দিক দিয়ে ধানটা ঢোকাবেন, এই সাইড দিয়ে ধানটা ঢোকাতে হবে। একবারে ইজি মারে হবে ওই যে থ্রেশার ওই ওখানে, আর এই দিক দিয়ে যায় পড়ে যাবে, এই সাইড দিয়ে যায় পড়ে যাবে, খড়টা পড়বে এখানে, ধানটা পড়বে এখানে। অর্ডারের প্রসেস জানতে হইলে এই ফোন নাম্বারে ফোন অবশ্যই করবেন, তাহলে আপনাদেরকে অর্ডারের সিস্টেম সব কিছু বলে দেওয়া হবে। আর এ কোনো জায়গাতে এই থ্রেশার মেশিনটি এখন পর্যন্ত আপনারা কোনো জায়গাতে দেখতে পাবেন না। আমরা এটা সর্বপ্রথম ডিজাইন করছি হেডফিড ডিজিটাল থ্রেশার মেশিন।